স্টেপ আপ ডাব্লিউ বিসিএস সকল অ্যাসপিরেন্টসদের জন্য নিয়ে এসেছে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজ। চলো আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স কোয়েশ্চেনগুলো দেখে নিই। প্রথম ভারতীয় রেসলার হিসাবে আন্ডার 23 ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপসে সোনা জিতলেন কে? উত্তর আমান সেহরাবাদ। 2023 সালে ইন্টারপোল জেনারেল অ্যাসেম্বলি হোস্ট করবে কোন শহর? উত্তর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। আপার ভদ্র স্কিম নামে রাজ্যের প্রথম ন্যাশনাল প্রজেক্ট লঞ্চ করল কোন রাজ্য? উত্তর কর্ণাটক। দ্য অর্ডার অব দ্য লং লিফ পাইন অ্যাওয়ার্ড কে পেলেন? উত্তর ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান উদ্যোক্তা স্বদেশ চ্যাটার্জি। শিশুদের বিরুদ্ধে সাইবার ক্রাইম বন্ধ করতে কুঞ্জ অ্যাপ লঞ্চ করল কোন রাজ্য? উত্তর কেরালা। সম্প্রতি আইসিআইসিআই ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও পদে পুনরায় নিযুক্ত হলেন কে? উত্তর সন্দীপ বক্সী। কোন দেশ জেনেটিক্যালি মডিফাইড ভারতীয় সরিষার প্রজাতি ব্রাসিকা জুনশেয়া এর বাণিজ্যিক ভিত্তিতে চাষকে বর্ধিত করতে সহায়তা করছে? উত্তর অস্ট্রেলিয়া। আর্ম বেসড কম্পিউটার ডেভেলপারদের জন্য কোন কোম্পানি লঞ্চ করল? উত্তর মাইক্রোসফট। আইসিএও এর এয়ার ট্রান্সপোর্ট কোম্পানির সিইও হিসাবে কে নিযুক্ত হলেন? উত্তর শেফালি জুনেজা। দিল্লি এলজি বিনয় কুমার সাকসেনা হ্যাজ অ্যানাউন্সড আ ওয়ান টাইম প্রপার্টি ট্যাক্স অ্যামনেস্টি স্কিম নেমড স্ট্রেংথেনিং অ্যান্ড অগমেন্টেশন অব মিউনিসিপ্যাল রেভিনিউ ফর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ইন দিল্লি অর সমৃদ্ধি 2022-2023 স্কিম। India suffered an income loss of 5.4% of GDP due to extreme heat, the highest among the G20 nations in 2021, according to the Climate Transparency 2022 report. ISRO renamed GSLV Mark III as LVM III. ISRO has renamed the geosynchronous satellite launch vehicle or GSLV Mark III as Launch Vehicle Mark III, reason to identify its task of placing satellites into a variety of orbits. The rocket is no longer to the geosynchronous orbit. This rocket can go anywhere. Geosynchronous Earth Orbit, MEO, Medium Earth Orbit, এলিও লো আর্থ অরবিট। পাকিস্তান চায়না জয়েন্টলি এগ্রি টু লঞ্চ থ্রি নিউ করিডোরস। পাকিস্তান অ্যান্ড চায়না হ্যাভ ডিসাইডেড টু লঞ্চ থ্রি নিউ করিডোরস বিসাইডস দ্য চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর অর সিপিইসি, চায়না পাকিস্তান গ্রিন করিডোর অর সিপিজিসি। ইট উইল ফোকাস অন এগ্রিকালচারাল এনভায়রনমেন্ট, ফুড সিকিউরিটি অ্যান্ড গ্রিন ডেভেলপমেন্ট। চায়না পাকিস্তান হেলথ করিডোর অর সিপিএইচসি, ইট উইল হেল্প গেট এফিসিয়েন্সি ইন দ্য মেডিকেল ফিল্ড। চায়না পাকিস্তান ডিজিটাল করিডোর অর সিপিডিসি, ইট উইল বুস্ট পাকিস্তানস আইটি ইন্ডাস্ট্রি। দ্য নিউ করিডোরস উড বিকাম সোর্সেস অব স্ট্রেংথেনিং পাকিস্তান চায়না টাইজ। Yuvraj Singh named brand ambassador of T20 World Cup for the blind. Western Air Command of IAF has won the Air Force Lawn Tennis Championship 2022-23 held at Headquarter MC Vayusena Nagar, Nagpur. আজকের ভিডিওটিকে দেখার জন্য প্রত্যেককে ধন্যবাদ। তোমাদের আজকের প্রশ্ন, Which soft drink has become a $1 billion brand
ইন দ্য ইন্ডিয়ান মার্কেট। প্রত্যেকে কমেন্ট বক্সে নিজেদের উত্তর জানাবে। প্রত্যেকে ভিডিওটিকে লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।